হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো আমাদের পুরী ঘোরা তো শেষ হয়ে গেছে, পুরী থেকে আমরা কি কি শপিং করেছি সেইটাই আজকে আমি এই ভিডিওতে দেখাতে চলেছি। তো সবাই ভিডিওটা না কেটে পুরোটা দেখো, তাহলে কিন্তু মিস করে যাবে কোনো কিছু। তো এই ভিডিওতে আছে আমি কি কি শপিং করেছি, সেই সবটা আছে, তোমরা সবাই দেখে নাও যে আমি কি কি শপিং করেছি ভিডিওটাতে, আর কোনটা কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? আর তারা যারা ভিডিওটা দেখবে একটা করে লাইক অন্তত দিও, কমেন্ট করতে হবে না, সাবস্ক্রাইবও করার দরকার নেই, একটা করে লাইক দিও প্লিজ, একটা করে লাইক দিও। আর সাবস্ক্রাইবটা তবুও বলছি একটু কষ্ট করে মায়া করে দিয়ে দিও, ঠিক আছে? তো চলো দেখতে থাকো আমার আজকে শপিং এর ভিডিও। নিয়ে চলে এসেছিলো, তো চলো এবার যেটা দেখাবো সেটা হচ্ছে, সবার ফার্স্টে যেটা মা কেনে বেশি সেটা হলো গামছা। এই দেখো পুরীর গামছা, এগুলো আমাদের দুটো আছে, দুটো আছে, দুটোই সেম একই রকম ভেতরে। তো এই দুটো গামছা ফার্স্ট কিনেছে মা, একবার ভাঁজ করে রাখবো দুটো গামছা। তারপর আসছে গায়ের চাদর, এটা মায়ের, এটা মা কিনেছে। এ দেখো এটা পুরীর চাদর, এই যে দেখেছো, আর বেশি খুলে দেখাচ্ছি না, এরকম ভাবেই দেখাচ্ছি। এটা মায়ের চাদর, আর এটা হচ্ছে আমার, আমারটা ভেতরে অরেঞ্জ আর মারটা ব্ল্যাকের ভিতরে হচ্ছে নর্সি টাইপের, আমারটা দেখাচ্ছি এই যে এরকম, আর এদিকে এরকম দেখেছো। এগুলো পুরীর চাদর, দুটো চাদর দুটো গামছা চলে গেল। আর এই যে একটা টুপি মেয়ের, এটা আমার না, এটা মেয়েকে আমার মা কিনে দিয়েছে, এই টুপিটা, টুপিটা খুব সুন্দর, এই একটা টুপি। আর হচ্ছে বেড কভার, এটা হচ্ছে পুরীর বেড কভার, দেখো এরকম পুরো বেশ বেড কভারটাই এরকম, এটা মা, এটা মা কিনেছে বেড কভারটা। আর আমি কিনেছি এই যে, আমি একটু যেহেতু কালারফুল পছন্দ করি তার জন্য আমি কিন্তু একটু কালারফুল দেখেই কিনেছি। এই যে আমার, এটা আমার চাদরটা, আর ওটা মার। আমার সবসময় ভীষণ হালকা কালার খুব পছন্দ হয় না, আমার একটু কালারিং জিনিস পছন্দ হয়, তার জন্য আমি এটা কিনেছি। আর আমাকে মানে কেন পছন্দ হয়, হালকা কালার ভালো লাগে না যে তা নয়, ভালো লাগে কিন্তু আমাকে মানায় না। আর এই যে মেয়ের জন্য জামা পুরীর, এই দেখো কালারটা খুব সুন্দর জামাটার, জামার পেছনেও হালকা কাজ আছে আর সামনে দেখো ছোট ছোট কলার আছে, দেখেছো খুব সুন্দর জামাটা। এটা হচ্ছে মেয়ের জামা, এই যে মেয়ের আর একটা জামা, এই জামাগুলো আমাদের দিকেও পাওয়া যায় মনে হয়, এই দেখো এটা গরমকাল ছাড়া পরতে পারবে না, হাতা কাটা তো, আর এখান থেকে এরকম ডিজাইন করা, এই গুটি 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 গুটিগুলোতে ডিজাইন করা। মেয়ে দুটো জামা ওর বাবাই কিনেছে, একটা ঠাম্মি একটা বাবা। আর কি দেখাবো, চলো এবার দেখাবো শাড়ি, এটা আমার শাড়ি, পুরীর শাড়ি এগুলো, এই দেখো মানে পুরো শাড়িটার ভেতরে এরকম ছোটো ছোটো এরকম পুতুল 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 লাগানো পুরো শাড়িটাতেই। এবার আঁচলটা কেমন আমি নিজেও দেখিনি, যদিও আমার মনে হয় পুরো শাড়িটাই এরকম, এই একটা পাশ পুরো শাড়িটাই এরকম মনে হয়, আঁচলে কোনো এক্সট্রা কাজ আছে বলে আমার মনে হচ্ছে না, তো না না আঁচলে এক্সট্রা কাজ আছে, পুরো আঁচলটা এরকম নীল টাইপের, বুঝতে পেরেছো, পাটটা যেরকম পুরো আঁচলটা কিন্তু সেরকম। এই একটা শাড়ি, আর একটা শাড়ি এই যে মায়ের, এটা আমিও বলবো আমি পছন্দ করে নিয়েছি। আর শাড়ির পাটটা শুধু দেখো এত সুন্দর, হাতি, হাতির ওয়ার্ক করা পাট, মানে এপার ওপার শুধু পাড়, পুরো শাড়িটা সিম্পল, শাড়িটা খুবই ভালো। তো দেখে নিয়েছে শাড়িটা, শাড়িটার আঁচলটাতেও পাড়ে যেরকম সেরকমই আঁচলটা, পুরো হাতি 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 দিয়ে কাজ করা, যখন পরবো তখন দেখাবো অবশ্যই। তো এই যে দুটো শাড়ি গেল, আর এই যে আমার, আমার চুড়িদারের পিস, এটা বের না করলে তোমরা বুঝতে পারবে না, বের করে দেখিয়ে দিই, এই দেখো কালারটা খুব সুন্দর না, এটা হচ্ছে প্যান্ট, এটা হচ্ছে ওড়না, এটা হলো চুড়িদারের পিস। কেমন সব জিনিসপত্রগুলো হয়েছে কমেন্ট করে জানিও তোমরা।
বাবা এতে ঢোকানোটাই প্রবলেম। ওটা চুড়িদারের পিস গেল, আর এটা কি আছে? আচ্ছা, এটা একটা মূর্তি আছে লক্ষ্মী ঠাকুরের, এটা গিফট আমার পাশের বাড়ির বৌদির জন্য। দেখো কেমন হয়েছে, না গো আসে না। কি হবে তাহলে, সিমটা দোকানে নিয়ে গেলে ঠিক হবে না? আমার হয়ে গেছে, দুটো মিনিট দেওয়ালে হয়ে যাবে। ফোনটা অফ হয়ে যাচ্ছে, দুটো মিনিট দেওয়া হয়ে যাবে, আমার হয়ে গেছে, সব দেখানো হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমার ফোনে ওর সিম রয়েছে তো সেটা নেবে তার জন্য। আর দেখো এইগুলো অনেক তিনটে কিনেছি, এগুলো যাবে গিফটে আমার বান্ধবীদের জন্য, বেস্ট ফ্রেন্ডদের জন্য। এই যে দোল খাচ্ছের, এই যে টানারও আছে আবার দোল খাওয়ার। দেখেছো এগুলো হচ্ছে গিফটে, এটা তিনটে নিয়েছি এই সেম জিনিস। আর কি আছে আর কি আছে আর কি আছে শিগগির দেখাই। আর আছে এই যে এটা বোর্ডে দিলে আলো জ্বলে, সেই এটা সেটা নিয়েছি, এটা আমার খুব ভালো লাগে। এটা বোর্ডে দিলে বিভিন্ন রকম কালার হয়, বোর্ডে যখন দেবো তখন ভিডিওতে দেখিয়ে দেবো। প্রচুর শপিং হয়ে গেছে আমাদের। টিকটিকি লজেসের পাস পাস কি হয়েছে, আর ওই যে তিনটে কিনেছি এর ভিতরে রয়েছে, এর ভিতরে রয়েছে একটা ঘটি আর একটা জল শঙ্খ। দেখেছো জল শঙ্খ আর একটা ঘটি। এটা আমার গিয়েই কিনেছিলাম, এটা বুদ্ধর মূর্তি মুখ। এই যে একটা ব্রেসলেট চুড়ি কিনেছি হাতে পরে এমন। এই যে একটা ক্লিপ, এই যে একটা ব্রেসলেট, এটা পাশের বাড়ির বোনের জন্য এই চুড়ি, আরো দুটো চুড়ি আছে বড়টা ছোট। এই যে একটা চুড়ি, এই যে মানে তিনটে চুড়ি নিয়েছি আমার মেয়ের জন্য, আমার জন্য আর পাশের বাড়ির বোনের জন্য। এই যে কানের নিয়েছি কতগুলো, তিনটে, একটা দেখো শঙ্খ, একটা এরকম আর একটা এরকম, তিনটে কানের। বর একটা চাবি রিং নিয়েছে, তো আর কিছুই নেই, আর কিছু থাকলে আমি পরে দেখিয়ে দেবো, এখন এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। টাটা।